তিনজন প্লেয়ার আমারে মানে একটা বোতল ছিল পানি, আমারে বলতেছিল পানি খাইতে, আমি বলছি না থ্যাংক ইউ পানি খাবো না, ওরকম করে বলছি তো বলতেছে না পানি খাও আর গোল দিও না। আসলে প্রথম ম্যাচ আমরা হচ্ছে নেপালের সাথে যেভাবে খেলেছি ওইভাবে আমরা খেলা ট্রাই করব, কারণ হচ্ছে প্রথম ম্যাচ যেহেতু আমরা খেলেছি বলছিলাম যে আমরা যে জিতার জন্যই মাঠে নামবো এবং কি হচ্ছে আমরা জিততে হবে, যদি প্রথম ম্যাচ আমরা জিতি আমরা ফাইনাল অনেকটাই হচ্ছে কনফার্ম হয়ে যাবে, যেহেতু আমাদের লক্ষ্য ছিল ফাইনাল। সো অবশ্যই খেলার মধ্যে সুযোগ আসবে, আমরা চেষ্টা করবো এবং সুযোগ কাজে লাগাবো। আর ভুটানের যখন লাস্টে একটা ফাউল হয়েছিল তখন আমারে মানে বারবার বলতেছিল যে তিনজন প্লেয়ার আমারে মানে একটা বোতল ছিল পানি, আমারে বলতেছিল পানি খাইতে, আমি বলছি না থ্যাংক ইউ পানি খাবো না, ওরকম করে বলছি তো বলতেছে না পানি খাও আর গোল দিও না। তারপরে পরে পানি খাইছি, যদি পানি খাও তাহলে খুশি হমো, পরে আমি পানিটা খাইছি, পরে খেলা শেষ করে আইসা সবাই মানে ছবি তুলতে চাইছিল যে অনেক বিগ ফ্যান, তোমার ফ্যান হয়ে গেছি খেলা দেখা, আর হচ্ছে শৈলের স্টাইল ভালো লাগছে, এই সেই এগুলা বলতেছিল, আর মানে কি চালায় ফেসবুক নাকি ইনস্টাগ্রাম এটার জন্য জিজ্ঞেস করতেছিল। হ্যাঁ এখানে হচ্ছে টিমের পারফরমেন্সটা সবার আগে আমি চেষ্টা করবো যেন আমার টিম জিতে, যদি আমি মনে করি যে এই পাঁচটা যে আমার গোল করতে পারবো, যদি মনে করি না আমি 50% গোল করতে পারবো, কেউ 70% করতে পারবো, আমি ওরে দেয়া করামো, কারণ এখানে হচ্ছে আমার টিম আগে, আগে টিমের রেজাল্ট, টিমের রেজাল্ট মানে বের হওয়ার পরে পরবর্তী চিন্তা করবো, কিন্তু এর আগে না। আসলে আমরা তো চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই, খেলার সময় মানে খেলা এরকম একটা জিনিস যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে, তো আমাদের চেষ্টা থাকবে ফুল, যেহেতু দেশের মাটিতে খেলা আমাদের চেষ্টা থাকবে যেন আমরা ট্রফিটা ধরে রাখতে পারি, সেই অনুযায়ী খেলবো। আর কালকে যেহেতু আমাদের ফাইনাল ম্যাচ, আমরা যতটা না এই তিনটা ম্যাচে দিছি তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করব এবং ট্রফিটা হচ্ছে নিজের দেশে রাখার চেষ্টা করব। রোমেল ভাই ধন্যবাদ, আমি যদি এবার ওয়ার্ল্ড কাপ খেলা দেখি, ওয়ার্ল্ড কাপ রিসেন্টলি ওয়ার্ল্ড কাপ গেছে, এখানে মেসি থেকে শুরু করে সবাই মিস করছে, আর এরা তো আপনার আপনার ওটা হলো জয়েন অফ আন্ডার 15 প্লেয়ার, আর রিপা আপনার এই 2 মাস কন্টিনিউ এভরিডে আপনার খুব ভালো আপনার টাই ব্রেকিং করছে। হ্যাঁ না প্রস্তুতি আছেই, প্রস্তুতি তো আপনি রেগুলারই, আপনার প্রত্যেকটা প্লেয়ার রেগুলারই আপনার টাই ব্রেকিং ট্রেনিং। মিডফিল্ড খুবই ভালো, কারণ প্রীতি আছে ওইখানে, আপনার ফরওয়ার্ড লাইনে আমিশা এবং আপনার দীপা A50 প্লেয়ার, তারা ন্যাশনাল টিমে আপনার আমাদের সাথে সাপে ফাইনালে আপনি খেলেছে, তো আমি মনে করি যে গতকালকের খেলাও যদি ইন্ডিয়ার সাথে দেখেন, আমিশা এবং প্রীতি এবং আপনার মানমায়া নাম্বার 7, এদের ভূমিকা খুব ভালো ছিল, এদের এরা এই টুর্নামেন্টেই খুব ভালো ভূমিকা রাখছে।